ডাস্টবিনের অভাবে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলছেন পটুয়াখালীর গলাচিপা পৌরসভার বাসিন্দারা। দখল দূষণে খাল জলাশয় অস্তিত্ব হারানোয় পানি নিষ্কাশন ব্যাহত হয়ে বাড়ছে মশা মাছির উপদ্রব, দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়ছে জনজীবন। অভিযোগ স্বীকার করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পৌর মেয়র। পটুয়াখালী থেকে সোহাগ রহমানের তথ্যে আরও জানাচ্ছেন রেজওয়ান শরীফ। গলাচিপা উপজেলা শহরকে পৌরসভার মর্যাদা দেওয়া হয় ১৯৯৭ সালে। এরপর ২৫ বছর পেরোলেও নিশ্চিত হয়নি নাগরিক সুবিধা। দখলের দূষণে স্থবির হয়ে পড়েছে পানি নিষ্কাশনের জন্য নির্মিত গলাচিপা খাল। কর্তৃপক্ষের গাছাড়াভাবে কচুরিপানা ও জংলা গাছে ভরাট হয়ে গেছে খালটি। পৌরবাসীও এখানে নির্বিচারে ফেলছেন আবাসিক বর্জ্য। পর্যাপ্ত ডাস্টবিন না থাকায় যত্রতত্র পড়ে থাকা ময়লার পচা দুর্গন্ধ ও মশা মাছির অত্যাচারে অতিষ্ঠ পৌরবাসী। ময়লা ফেলাই তো আরো দূষিত করছে, দূষিতের কারণে এই ময়লা ইয়া তো মশা কামড়ায়, দিনের বেলা দাঁড়াই থাকা যায় না। পানি থেকে নিয়ে দুর্গন্ধ হয়, বিশ্রি ঘেরা নাই, এর লেগা হাঁটা চলা যায় না। দূষিত ময়লার কারণে বিভিন্ন রোগ জীবাণু ছড়াইতেছে। শহরের নোংরা পরিবেশ নিয়ে জনপ্রতিনিধিদেরও তেমন মাথা ব্যথা নেই বলে জানান বাসিন্দারা। পৌর মেয়র সব আছেন, কাউন্সিলররা যারা আছে তারা এ ব্যাপারে কোনো উৎকৃষ্ট না, তারা এটা পরিচ্ছন্ন করার জন্য তাদের কোনো তৎপরতা আমাদের সক্রিয় ধরা পড়ে না। এত অপরিচ্ছন্ন খাল, আমরা কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি যে এটা যেন খুব তাড়াতাড়ি এবং স্বচ্ছভাবে পরিষ্কার করার দায়িত্ব গ্রহণ করে। অভিযোগের কথা স্বীকার করে শিগগিরই নাগরিক সুবিধা বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন পৌরসভার মেয়র। এই খাল আমাদের জন্য একটা সম্পত্তি হিসেবে আমরা আগামীতে ব্যবহার করতে পারবো, পরিবেশ দূষণ কমবে, মশার ই থেকে আমরা বাঁচতে পারবো এবং জলাবদ্ধতাও ইনশাল্লাহ অনেকটা কমে যাবে এই আশা করি। জনপ্রতিনিধিদের আশ্বাস শুধু আশার বাণী নয়, বাস্তব রূপ লাভ করবে এমনটাই প্রত্যাশা অবহেলিত পৌরবাসীর। রেজওয়ান শরীফ, মোহনা সংবাদ।